Allah, the creator, the nourisher, and sustainer of the universe, as described in the Quran. আমাদের কোরআনে বলা হয়েছে আল্লাহকে আমাদের পালনকারী, রক্ষণাবেক্ষণকারী হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। The incorporeal and only object of adoration by the Muslim. মুসলিমরা শুধুমাত্র এক এবং অদ্বিতীয় আল্লাহকেই ভরসা করবে, আল্লাহকেই প্রার্থনা করবে। আল্লাহকে বলা হয়ে থাকে সর্বশক্তিমান, omnipotent, সর্বত্র বিরাজমান, omnipresent, সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন, omniscient। আল্লাহকে বলা হয়ে থাকে আলিমুল গায়, one who knows the secret। আল্লাহ আমাদের সমস্ত সিক্রেট জানে, সমস্ত গোপন কথা, জানা অজানা, যা আমরা কখনোই কাউকে বলি না তাও তিনি জানেন। আল্লাহ অল নোয়িং, তিনি সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন। একমাত্র আল মুসলিমরা আমরা সবসময় আল্লাহকে আল্লাহর কাছেই মাথা নত করব। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহওয়ালা, আমরা বলে থাকি এই লোকটি খুব আল্লাহওয়ালা একজন লোক। আল্লাহওয়ালাকে ইংরেজিতে আমরা কি বলবো? One who has made absolute submission to Allah, intensely devoted and God-fearing. Allah's qasam, a vow in the name of Allah. Allah's kudrat, supernatural or unnatural thing or event. Bala hoye thake Allah's gajab. Allah's gajab ki ingrejite ki bolte pari? Punishment or punitive action from Allah.